বীজগণিতের সূত্রগুলি আমরা কেন মুখস্থ করব? সূত্রগুলি কি মুখস্থ করতেই হবে? সূত্রগুলি দেখে দেখে করলে বা অসুবিধাটা কোথায়? আবার সূত্রগুলিতে জোর করে মুখস্থ করলো, কয়েকদিন পর আবার ভুলে যায়। কোথায় কি সূত্র বসবে তা ভেবেই তো আমার মাথা ঘুরে যায়। সূত্রগুলি মনে রাখার কোনো সহজ উপায় নেই। বন্ধুরা, তোমাদের মনে যদি এ ধরনের প্রশ্ন এসে থাকে, তো আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবে। তাহলে এসো শুরু করি আজকের ভিডিও, বীজগণিতের সূত্র। তো দেখো, আমাদের যে বীজগণিতের সূত্র, সেই সূত্রগুলি আমাদের প্রথমত যে মুখস্থ কেন করে, কারণ হচ্ছে আমরা যেহেতু ছাত্রছাত্রী, তাই আমাদের বীজগণিতের অঙ্ক করতেই হবে। বীজগণিতের সূত্র তুমি যদি না জানো, তাহলে কোনো মতে বীজগণিতের অঙ্ক করতে পারবে না। শুধু বীজগণিতেই নয়, পরিমিতি, জ্যামিতি, এমনকি পাটিগণিতও বীজগণিতের সূত্র প্রয়োজন হয়। তাহলে মনে রেখো, তোমাদের মাস্ট, যে স্টুডেন্ট হলে তোমাকে বীজগণিতের সূত্রগুলি মুখস্থ রাখতে হবে। দ্বিতীয় প্রশ্ন, মুখস্থ করতে কি হবে? এগুলি মুখস্থ করতে হবে না, শুধুমাত্র তোমরা যদি এর বেসিক কনসেপ্ট মনে রাখতে পারো, কীভাবে সূত্রগুলি আসছে তা যদি তোমরা বুঝতে পারো, তাহলে কিন্তু তোমাদের এমনিতেই সূত্রগুলি মুখস্থ হয়ে যাবে। আর তোমরা যেটা বলছো যে সূত্রগুলি মুখস্থ করার কয়েকদিন পর তো আবার ভুলে যায়, বন্ধুরা তোমরা লেখাগুলি, শুধুমাত্র লেখার সূত্রগুলি মুখস্থ করো। সূত্রগুলি কোথা থেকে এসেছে, কীভাবে হয়েছে, আগে পিছিয়ে কোনো চিন্তা না করে শুধুমাত্র লেখাটি মুখস্থ করে দাও, তাই তোমাদের সূত্রগুলি মুখস্থ করার কয়েকদিন পর আবার ভুলে যায়। এই যে সূত্রগুলি রয়েছে, এই সূত্রগুলি মনে রাখার বা চিরদিন ধরে রাখার অবশ্যই উপায় রয়েছে, তার জন্য তোমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো দেখো, মনে রাখো, এই যে সূত্র, সেই সূত্রগুলি যদি আমি মনে রাখতে হয়, তাহলে আমাদের জানতে হবে যে সূত্রগুলি, যে সূত্রগুলি রয়েছে বীজগণিতে, এগুলির রূপটা কীভাবে এসেছে সেটা তোমরা যদি মনে রেখো, তো অবশ্যই তোমাদের এই যে বীজগণিতে যে সূত্র নিয়ে তোমাদের যে মাথায় একটা চাপ রয়েছে তা হেঁটে যাবে এবং চিরদিন মনে থাকবে। তো দেখো, যে বীজগণিতের সূত্রগুলি আমাদের প্রয়োজন রয়েছে, যেগুলি বেসিক্যালি আমাদের প্রয়োজন হয়, সেই সূত্রগুলি আগে আমি তোমাদের কীভাবে এসেছে তা শিখিয়ে দেবো, এবং সেটা যদি তোমরা ভালো করে শিখতে পারো, তাহলে তোমাদের আমি কথা দিচ্ছি, তোমরা সূত্রগুলি আর কোনোদিন ভুলবে না। এবং কোথায় কী সূত্র বসবে তা আমি পরের ভিডিওতে আলোচনা করব। আজকে শুধু আমি তোমাদের যে বীজগণিতে যে সূত্রগুলি রয়েছে, সেই সূত্রগুলি কীভাবে এসেছে তা তোমাদের আজকের ভিডিওতে আলোচনা করব। আমরা প্রথমে বীজগণিতে যে বর্গের সূত্রগুলি কীভাবে আসছে তা আগে শিখে নেব, পরে আমরা যে ঘন যে কিউ যে সূত্রগুলি রয়েছে সেটা পরে আলোচনা করব। তো সাধারণত আমাদের বর্গের যে সূত্রগুলি বেশি বেশি প্রয়োজন হয় সেই সূত্রগুলি এগুলি। তো এই সূত্রগুলি কীভাবে এসেছে আমরা এসো একে একে দেখি। তো আমরা সর্বপ্রথম করবো এক এক দাগেতে যে সূত্রটি রয়েছে, এ প্লাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আবার এটাকে আবার সূত্র করা যায়, এটাকে আবার সূত্র ভেঙে ভাঙা যায়, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি। তো এটা কীভাবে এসছে সর্বপ্রথম আমরা আসো দেখে নিই। তো দেখো, আমরা জানি টু তার হোল স্কোয়ার সমান আমরা কী জানি, টু ইন্টু টু। আবার থ্রি তার হোল স্কোয়ার সমান আমরা জানি থ্রি ইন্টু থ্রি। এখন দেখো, এ যে রয়েছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার, এর অর্থ কী? যদি আমরা জানি এ তার হোল স্কোয়ার সমান এ ইন্টু এ, অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান আমরা পেয়ে যাব এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এ যে এ প্লাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বিকে এ প্লাস বি দ্বারা গুণ করতে হচ্ছে। এখন যদি আমরা গুণ করে নিই, তো দেখো সর্বপ্রথম যদি আমরা এ দ্বারা এ প্লাস বিকে গুণ করি, তাহলে আমরা এইভাবে লিখে দেবো সুবিধা করার সুবিধার্থে, এ ইন্টু এ প্লাস বি। আবার এখানে প্লাস বি রয়েছে, প্লাস বি ইন্টু রয়েছে এ প্লাস বি, এটাকে গুণ করলে দেখো পেয়ে যায় এ এ গুণ করলে আমাদের হয়ে যায় এ স্কোয়ার, এ এবং বি গুণ করলে আমাদের হয়ে যায় এ বি। আবার এ প্লাসটি আমরা এখানে নামিয়ে দেবো, আবার বি ইন্টু এ অর্থাৎ বি এ, তো একে আমরা এ বি লিখতে পারি, বি এ এবং এ বি দুটো একই জিনিস। আবার দেখো বি ইন্টু বি সমান আমরা জানি বি স্কোয়ার। তো এখন দেখো এ স্কোয়ার এবং এখানে যে এ বি এ বি, অর্থাৎ এখানে ওয়ান এ বি এখানেও ওয়ান এ বি, তো আমরা জানি বীজগণিতে যে সমজাতীয় রাশি তাদের যোগ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে একটি এ বি আবার এখানে একটি এ বি, অর্থাৎ এখানে আমাদের হয়ে যায় টু এ বি আর প্লাস বি স্কোয়ার। দেখো তাহলে আমরা কী পেয়ে গেলাম,
পেয়ে গেলাম আমরা এই যে এ প্লাস বি তার হোল স্কোয়ার, তো একে যদি আমরা অর্থাৎ এ প্লাস বি কে যদি আমরা এ প্লাস বি দ্বারা গুণ করি তাহলে আমরা কি পেয়ে যাই, এত কিছু না করে পড়েছি আমরা স্কুলটি মনে রাখতে পারি কিভাবে আসলে বুঝতে পারলে সমান আমরা পেয়ে যাই এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ আমরা এই যে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এটা আমাদের কী করে আসছে, গুণ করে আসছে। অথচ যদি এটা আমাদের মনে রাখতে পারি যে এ প্লাস বি কে যদি আমরা এ প্লাস বি দ্বারা গুণ করে নিই তাহলে আমাদের এটা আসছে, অর্থাৎ যদি আমরা কোনো কারণে সূত্রটি ভুলেই যায় তাহলে আমরা এ প্লাস বি কে এ প্লাস বি দ্বারা গুণ করেও মনে করে নিতে পারি। এভাবে যখন তোমরা করবে তো দু একবার করার পরে তোমাদের সূত্রটি অটোমেটিক মুখস্থ হয়ে যাবে এবং আর ভুলবে না। বুঝতে পারলাম তাহলে এটা আমরা ঠিক বুঝতে পারলাম, এটা আমি একটু পরে আসছি দেখো তোমার সুবিধা আছে। ঠিক অনুরূপভাবে যদি আমরা এ মাইনাস বি কে এ মাইনাস বি দ্বারা গুণ করি তাহলে আমাদের কী হবে, এই যে মাইনাস চিহ্নগুলি রয়েছে এই মাইনাস চিহ্ন এই যে প্লাস চিহ্ন রয়েছে প্লাস চিহ্নগুলি মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এটা আমাদের হয়ে যাবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, সেক্ষেত্রে এখানে আমাদের হয়ে যাবে এ মাইনাস বি এবং এখানে আমাদের হয়ে যাবে এ মাইনাস বি। এখন যদি আমরা এটাকে এ মাইনাস বি দিয়ে গুণ করি তাহলে এখানে আমাদের এ মাইনাস বি এবং এটাও আমাদের হয়ে যাবে মাইনাস বি এবং এটাও আমাদের হয়ে যাবে মাইনাস বি, তখন আমাদের কী হবে এ এ গুণ করলে এ স্কোয়ার, কিন্তু এই যে এ বি এটা আমাদের হয়ে যাবে প্লাস এ মাইনাস বি, অর্থাৎ এটা আমাদের হয়ে যাবে মাইনাস এ বি, আবার এখানে মাইনাস বি প্লাস এ সমান আমাদের হয়েছে মাইনাস এ বি, আবার এখানে মাইনাস 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 বি ইন্টু মাইনাস বি গুণ করলে আমাদের হয়েছে প্লাস বি স্কোয়ার, অর্থাৎ সেটা আমাদের হয়ে যাবে মাইনাস এ বি মাইনাস এ বি, অর্থাৎ এটা আমাদের হয়ে যাবে মাইনাস টু এ বি। ঠিক তাহলে আমরা কী বুঝতে পারছি যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান আমরা পেয়ে যাচ্ছি এভাবে, এটা পেয়ে যাচ্ছি। এখন আমরা এই সূত্রগুলি আসবো, এই সূত্রগুলি কীভাবে আসছে তো দেখো আমরা কী পেয়ে গেছি, আমরা পেয়ে গেছি এই যে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান আমরা কী পেয়ে গেছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা তো আমরা বুঝে গেছি। এখন আমরা কী করবো দেখো, এখানে যে এ স্কোয়ার প্লাস এই যে প্লাস টু এ বি রয়েছে না একে আমরা লিখে দেবো মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আবার এখানে লিখে দেবো প্লাস ফোর এ বি। এখন দেখো যদি আমরা এই যে মাইনাস টু এ বি থেকে প্লাস ফোর এ বি যোগ বিয়োগ করি তাহলে প্লাস টু এ বি এসে যায়, অর্থাৎ এই লাইনটা থেকে এটা হয়ে যায়। এখন দেখো আমরা জানি যে এখান থেকে ধরো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান আমরা কি জানি এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তারপর আমাদের প্লাস ফোর এ বিটা নেমে যাচ্ছে, অর্থাৎ এই যে এর মানটি এই লিখিত রূপটাকে আমরা এভাবে সাজিয়ে নিতে পারি, শুধুমাত্র লেখার সুবিধার্থে বা আমাদের অঙ্ক করার সুবিধার্থে এটিকে সাজানো হয়েছে। তাহলে এই সূত্র যদি আমাদের মনে রাখতে পারি তাহলে এই সূত্রটি করাটা কোনো ব্যাপারই নয়, খুব সহজ মনে রাখতে পারবো, কারণ এটা থেকেই এই সূত্রটি এসেছে। ঠিক অনুরূপভাবে এখানে যেটা রয়েছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার থেকে কীভাবে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এসেছে এটা দেখবো। তো দেখো দেখো আমরা জানি এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান কী জানি, সমান জানি আমরা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখানে আমরা করবো কি এই যে এ স্কোয়ার এই যে মাইনাস টু এ বি রয়েছে এখানে লিখবো প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস আমরা লিখে দেবো ফোর এ বি। এখন দেখো এই যে মাইনাস ফোর এ বি থেকে প্লাস টু এ বি যদি বিয়োগ করবে আমরা তাহলে বিয়োগ করা আমাদের মাইনাস টু এ বি হয়ে যাবে, অর্থাৎ এখান থেকে আমাদের কী হয়ে যাচ্ছে লাইনের কোনো পরিবর্তন নেই, অর্থাৎ এখান থেকে এটা আমাদের একটা সূত্র হয়ে যাচ্ছে, অর্থাৎ কি এ প্লাস বি তার তার হোল স্কোয়ার মাইনাস হয়ে যাচ্ছে ফোর এ বি। তাহলে এখন আমরা বুঝতে পারলাম যে সূত্র কীভাবে কীভাবে আসছে, এই সূত্রটারে এই যে লিখিত রূপে এই লিখিত রূপটাকে শুধুমাত্র পরিবর্তন করা হয়েছে, এটা আমাদের মুখস্থ না করলেও চলবে, এটা থেকে এটা কীভাবে এসেছে যদি আমরা বুঝতে পারি যাই না তো নিজে থেকে আমরা সূত্রগুলি বানিয়ে নিতে পারবো। এরপরে তাহলে এক নম্বর আর দু নম্বর আমাদের কমপ্লিট হলো, এরপরে আমরা আসবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে যে দুটি সূত্র রয়েছে সেটি কীভাবে আসছে। তো দেখো এই যে আমরা জানি যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান আমরা যেন কী জানি এ প্লাস বি তার হোল স্কোয়ার, তার মানে যে এ স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান যদি আমাদের রয়ে যায় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা কী লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান লিখতে পারি আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ এটা আমরা সাজিয়ে লিখতে পারি কি যাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমাদের যে কী হয়েছে এ প্লাস বি তার হোল স্কোয়ার রয়েছে সেটি নামিয়ে দেবো, এবং এখানে যে আমাদের মাই প্লাস টু এ বি রয়েছে সেটা আমরা ডান পাশে নিয়ে যাবো, যেভাবে আমরা সমাধান করি সেখান থেকে আনা তাহলে আমরা কী পেয়ে যাবো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি। দেখো শুধুমাত্র এই সূত্রটি মুখস্থ রেখে করা হয়েছে বা এটি বুঝতে পারা গেছে, তারপর থেকে এই সূত্রটি আমরা এখান থেকে পেয়ে গেলাম। ঠিক অনুরূপভাবে এই যে সূত্রটি রয়েছে এখান থেকে এই যে এটা
স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান আমরা কি জানি, সমান জানি আমরা এ মাইনাস বি তাই হোল স্কোয়ার। এখন যদি আমরা বাঁ পাশে স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে রেখে দিই তাহলে দেখো কি পেয়ে যায়, স্কোয়ার প্লাস বি স্কোয়ার একে আমরা রেখে দিই তাহলে আমাদের কি হয়ে যায় মাইনাস যে টু এ বি রয়েছে তাহলে ডান পাশে নিয়ে যাবো, অর্থাৎ আমরা আগে নামিয়ে নিই তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার এবং এখানে মাইনাস যেহেতু সমান জানি ডান পাশে যাচ্ছে তার আনসারটা কি যাবে প্লাস টু এ বি। তাহলে তোমরা বুঝতে পারছো যে শুধুমাত্র এই যে সূত্রগুলো বোঝানো হয়েছে শুধুমাত্র বুঝতে পারছি তা সূত্রগুলি অটোমেটিক গঠন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তারা আমাদের গঠন করলে সুবিধাটা কী হয়ে যাচ্ছে আমাদের মুখস্থ করার প্রয়োজন নেই, আমরা একটি সূত্র থেকে আরেকটি সূত্র কীভাবে আসছে তো ভুলেই যাই, তাহলে আমরা নিজে থেকে করে নিতে পারবো, ফলে কী হবে সূত্রগুলি মুখস্থ না করেই আমরা এগুলি মনে রাখতে পারবো এবং সেগুলি ভুলবো না। এরপরে দেখো আমাদের যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে সূত্রটি রয়েছে এই সূত্রটি তো খুব ইজি, কারণ তো কেন গুণ করে নিই এই যে এ মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটি যদি আমরা গুণ করে নিই মুখস্থ করার কী আছে, গুণ করলে হয়ে যাবে অর্থাৎ একবার গুণ করে দেখে নিলে আমাদের মনে থেকে যাবে। তো দেখো এ দ্বারা যদি আমরা এ মাইনাস বিকে গুণ করি এ ইন্টু এ মাইনাস বি আবার এই যে প্লাস বি সেই প্লাস বি দ্বারা যদি আমরা এ মাইনাস বিকে গুণ করে নিই তো দেখো কী পেয়ে যায়, তো গুণ করলে আমাদের এখানে হয়ে যায় এ এ আমাদের হয়ে যায় স্কোয়ার মাইনাস হয়ে যায় এ বি আবার প্লাস এ এবং বি বি হয়ে যায় অর্থাৎ প্লাস এ বি হয়ে যাবে এবং প্লাস মাইনাস মাইনাস বি স্কোয়ার। তখন দেখো আমাদের মাইনাস এ বি প্লাস এ বি কেটে যাচ্ছে অর্থাৎ আমাদের কী হয়ে যাচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ মুখস্থ করার প্রয়োজন নেই, শুধুমাত্র তোমরা যদি বুঝতে পারো যে কীভাবে সূত্রটি আসছে তাহলে বুঝবে। এরপরে দেখো এই যে এস এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান এই যে সূত্রটি এই সূত্রটি কীভাবে আসছে তো দেখে নাও, আমাদের কী দেওয়া আছে, আমাদের দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা কর এটা কীভাবে আসবে দেখো কীভাবে আসবে, এখানে যে এ প্লাস বি রয়েছে সেটিকে একটা ধরে নেবো অর্থাৎ কীভাবে ধরবো এটা দ্বিতীয় বন্ধন করে নেবো আর এই যে এ প্লাস বি এটাকে একটা আর প্লাস যে সি রয়েছে এটাকে আবার একটা করে নেবো তার পুরোটা হোল স্কোয়ার, অর্থাৎ আমরা এখানে যে এ প্লাস বি রয়েছে এটা আমরা এ ধরবো এবং এখানে যে সি রয়েছে তাকে আমরা বি ধরে নেবো। এখন যদি আমরা সূত্র অনুসারে বসা যে এ প্লাস বি তার হোল স্কোয়ারের যে সূত্র রয়েছে সেই অনুসারে কী পেয়ে যাবো এ এ বলতে এখানে আমাদের রয়েছে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি অর্থাৎ টু এ বলতে আমাদের এ প্লাস বি টু এ ইন্টু বি অর্থাৎ এখানে রয়েছে সি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এখানে বি এর পরিবর্তে সি অর্থাৎ সি স্কোয়ার সমান, এটা যদি আমরা সূত্র করে নিই তাহলে দেখো পেয়ে যায় সূত্র করে নিলে কী পেয়ে যায় স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আবার টু সি এই যে টু আর সি দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কী পেয়ে যাব টু এ সি প্লাস টু সি বি অর্থাৎ টু বি সি প্লাস এসে রয়েছে সি স্কোয়ার। এখন দেখো যে আমাদের স্কোয়ারগুলো স্কোয়ারগুলো আমাদের একদিকে নিয়ে আসি অর্থাৎ কী হয়ে যাবে তখন আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমরা নিয়ে এলাম তাহলে আমাদের কী পড়ে থাকবে, পড়ে থাকবে আমাদের টু এ বি প্লাস টু বি সি প্লাস পড়ে থাকে আমাদের টু সি এটা আমাদের পড়ে থাকে। তাহলে দেখো এটা আমাদের কীভাবে সূত্রটি আসছে আমার মুখস্থ না করে বুঝে যাচ্ছে, কিন্তু বুঝতে পারি তাহলে আমাদের কিন্তু সূত্র মুখস্থ করার প্রয়োজন হবে না। এর পরবর্তী আমাদের রয়েছে এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থেকে এই যে সূত্রটি এই সূত্রটি আমাদের কীভাবে আসছে, তো এই সূত্রটি কীভাবে আসছে একটু দেখে নাও। তো দেখো যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ সমান আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার এটা আমরা লিখতে পারি। এখন দেখো বা এখন যদি আমরা করে নিই তাহলে কী পেয়ে যাবো, দেখো করে নিলে পেয়ে যাব এই যে এগুলো রয়েছে না টু এ বি টু বি সি টু সি এ এটাকে আমরা ডান পাশে নিয়ে যাবো, তার ডান পাশে নিয়ে গেলে কী পেয়ে যায় বাম পাশে শুধু পড়ে থাকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ডান পাশে তো আমাদের পড়ে আছে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস কারণ হচ্ছে প্লাস টু এ বি কে ডান পাশে গেলে মাইনাস টু এ বি হয়ে যাবে কি কোনোভাবে প্লাস টু এ বি আমাদের হয়ে যায় প্লাস টু বি সি হয়ে যাবে আমাদের মাইনাস টু বি সি এবং প্লাস টু সি এ আমাদের হয়েছে মাইনাস টু সি এ। এখন আমাদের যেটা রয়েছে এ প্লাস বি প্লাস
সীতার হোল স্কোয়ার এবং পুরো থেকে ধরুন মাইনাস টু কমন যাচ্ছে, কমন যাচ্ছে অর্থাৎ মাইনাস টু প্রতিটা দিকে রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমাদের মাইনাস টু কমন নিয়ে নেবে। তাহলে আমাদের কি পড়ে থাকবে, এখানে শুধু পড়ে থাকবে এবি প্লাস, এখানে পড়ে থাকবে বিসি প্লাস, এখানে পড়ে থাকবে সিএফ, অর্থাৎ আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কি পেয়ে গেলাম, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি। তাহলে এই সূত্রটা আমরা পেয়ে গেলাম। দেখো সাত নম্বর সূত্রটিতে আমাদের রয়েছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রয়েছে, সমান আমাদের রয়েছে এ প্লাস বি তার হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তো রয়েছে আমাদের এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস রয়েছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এর যদি আমাদের সূত্র করে এটা চলে আসে তাহলে আমাদের মুখস্থ না করে মনে থাকবে, তো দেখো সেক্ষেত্রে কী হবে যে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান আমরা কী জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আবার এখানে যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান আমরা কী জানি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এটা দেখুন যদি দেখো আমাদের যে প্লাস টু এ বি মাইনাস টু এ বি কী হয়ে যাবে কেটে যাবে, তাহলে আমাদের এখানে স্কোয়ার স্কোয়ার অর্থাৎ কী রয়েছে টু স্কোয়ার প্লাস এখানে বি স্কোয়ার অর্থাৎ টু বি স্কোয়ার, অর্থাৎ আমরা যদি উভয় থেকে যদি টু কমন নিয়ে নিই তাহলে আমরা কী পেয়ে যাবো টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এটা থেকে আমরা এটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ এটা থেকে আমরা এটা পেয়ে যাবো, তাহলে এটা আমরা বুঝতে পারলাম। এরপরে দেখো আমাদের যে ফোর এ বি রয়েছে ফোর এ বিটা ঠিক অনুরূপ আমাদের হয়ে যাবে, শুধুমাত্র কী রয়েছে আমাদের এখানে রয়েছে মাইনাস, তো এটা যদি আমরা করে নিই যে আমাদের ডান পাশে রয়েছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস রয়েছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এখন যদি সূত্রগুলি ভেঙে নিই তাহলে কী হয়ে যাবে দেখো এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার ভাঙলে আমাদের হয়ে যায় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস, এটাকে ভাঙলে আমাদের এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র ভাঙলে হয়ে যায় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন যদি আমরা বন্ধনীগুলো তুলে নিই তাহলে দেখো কী হয়ে যাবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাসের পরে চিহ্ন পরিবর্তন, অর্থাৎ মাইনাসের পরে চিহ্ন পরিবর্তন অর্থাৎ আমাদের হয়ে যাবে মাইনাস এ স্কোয়ার মাইনাসে মাইনাস প্লাস টু এ বি আবার হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার, সেক্ষেত্রে দেখো আমাদের হচ্ছে প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কেটে যায়, আবার আমাদের এখানে প্লাস বি স্কোয়ারের সাথে মাইনাস বি স্কোয়ার কেটে যায়, তাহলে আমাদের কী পড়ে থাকবে এখানে পড়ে থাকবে প্লাস টু এ বি, এখানে রয়েছে প্লাস টু এ বি অর্থাৎ আমাদের হয়েছে ফোর এবি, তাহলে এটা আমরা বুঝতে পারলাম, অর্থাৎ আমাদের যে আর্ধাগের সূত্রটি কীভাবে এসেছে বুঝতে পারলাম। এরপর দেখো ন দাগের যে অঙ্কটি রয়েছে ন দাগের অঙ্কটি কীভাবে এসেছে, তো দেখো এখানে আমরা কী পেয়ে গেলাম, এখন আমরা পেয়ে গেলাম এই যে এখান থেকে এই যে ফোর এবি সমান আমরা কী পেয়ে গেলাম, এই যে ফোর এবি সমান আমরা পেয়ে গেলাম এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস আমরা পেয়ে গেলাম এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তো এখানে যদি দেখো আমরা শুধু এ বি রেখে দিই তাহলে আমরা ডান পাশে কী নিয়ে যাবো, নিয়ে যাবো আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার তার ফোর, এখন এটাকে আমরা এভাবে লিখতে পারি এ প্লাস বি বাই এ প্লাস বি তার হোল স্কোয়ার বাই ফোর মাইনাস লিখতে পারি এ মাইনাস বি তার হোল স্কোয়ার বাই ফোর। এখন যদি আমরা এই যে ফোর রয়েছে ফোরকে আমরা কী করতে পারি টু তার হোল স্কোয়ার, অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস লিখতে পারি আমরা এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার, তাহলে আমাদের যে নদাগের সূত্র সেটিও কীভাবে আমরা বুঝতে পারলে, দেখো তোমাদের যে তোমরা যে সূত্রগুলি কীভাবে আসছে মনে রাখতে পারো বুঝতে পারো তাহলে তোমাদের কী হবে অটোমেটিকলি সূত্রগুলি মুখস্থ হয়ে যাবে এবং কোনো দিন ভুল হবে না এবং তোমাদের প্রয়োগ করার ক্ষেত্রেও সহজ হবে। তো আজকে আমি তোমাদের স্কোয়ার সূত্রগুলি বুঝিয়ে দিলাম, তোমরা যদি চাও যে পরে ভিডিওতে আমি যে কিউ সূত্রগুলি রয়েছে তা এভাবে বিস্তারিত বুঝিয়ে দিই তাহলে তোমরা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লেখ, বীজগণিতের কোথায় কোন সূত্র বসবে তা যদি তোমরা জানতে চাও তো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে। তাহলে আজকের পাঠ এই পর্যন্ত, না হলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তোমরা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবে, তাহলে কী হয় এই ধরনের ভিডিও করার সঠিক আমাদের বেড়ে যায় এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না রেখেছো তো এখন সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা ঘন্টাটি অবশ্যই বাজিয়ে দেবে, তাহলে কী হবে যখনই আমরা এই ধরনের হেল্পফুল ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, এতক্ষণ সময় থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।